হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রগতি ব্লগসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো ভিউয়ার্স, আমি মোহাম্মদ নূর আলম নাহিদ, প্রগতি মোটরসের একজন হেড অফ সেলস। তো আমি আপনাদের এখন আপনাদের পাশে একটা গাড়ি দেখাবো, যেটা সুজুকি জিক্সার এসএফ কার্বোটার ভার্সন, একটি নিউ মডেল একটা ভার্সন। তো এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথাই বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, যেন আমাদের সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার নিউ মডেল কার্বোরা ভার্সনের একটি বাইক। তো আমরা প্রথমে বাইকটির চাকা থেকে তুলে ধরব। চাকার কন্ডিশনটা দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ কন্ডিশন আছে। মাঝঘাটটা দেখি, মাঝঘাটটাও কিন্তু ফ্রেশ আছে, কোথাও কোনো দাগ নেই। সামনে মাথার সাইডটা দেখি, মাথাটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে। আমরা যদি এখন টাঙ্কির পাশটা লক্ষ্য করি, টাঙ্কি সাইড কি সব কিছু কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। ব্যাক প্যানেলটা দেখি বন্ধুরা, ব্যাক প্যানেলটিও ফ্রেশ অবস্থায় আমি দেখতে পাচ্ছি। আমরা যদি এখন ডান পাশে চলে আসি বন্ধুরা, চাকাটা দেখুন, টায়ার কন্ডিশনটা দেখুন, একদম সীমিত চলা। বাইকটি কত কিলোমিটার চলেছে আমরা দেখিয়ে দেবো। টায়ার কন্ডিশনটা কিন্তু ফ্রেশ আছে। সাইলেন্সারটা দেখুন বন্ধুরা, সাইলেন্সারটিও কিন্তু একদম ফ্রেশ নিখুঁত অবস্থায় আছে। আমরা ডান পাশে ট্যাঙ্কিটা যদি লক্ষ্য করি, ডান পাশে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। সামনে সিটটাও দেখব, সিটটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। আমরা যদি এখন হ্যান্ডেল বারটি লক্ষ্য করি বন্ধুরা, হ্যান্ডেল বারটি দেখুন, হ্যান্ডেল বারটি কিন্তু একদম পজিশনে আছে এবং কোনো স্পট নেই। আমরা এখন যদি দেখি বাইকটি কত কিলোমিটার রান করেছে, বাইকটি চলেছে 300-400 কিলোমিটার। নিউ মডেল বাইক, একদম সীমিত চালা, বর্তমানে কিন্তু এই প্রোডাক্টটি মার্কেটে নেই। আপনারা যারা নিতে ইচ্ছুক, আমরা প্রগতি মোটর আপনাদের সাথে আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো এখন আমরা বাইকটি নাম্বার রেজিস্ট্রেশনের ব্যাপারে বলবো। বাইকটি কিন্তু বন্ধুরা একদম অনফিক্স কন্ডিশন। আপনারা যে কোনো জেলায় নিজ নাম নাম্বার করে এটি ইউজ করতে পারবেন। একদম নিখুঁত অবস্থায় আছে, ফুল ফ্রেশ। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা ব্যাটারির সাউন্ডটা একটু দেখি বন্ধুরা, সাউন্ডটা দেখুন বন্ধুরা, এখন আপনাদেরকে বলি বাইকটা কিন্তু বন্ধুরা প্রগতি মোটরসের মোটরসাইকেল। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার দেখতেছেন, প্লাস আমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। লকডাউনে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক ডেলিভারি দিচ্ছি। আপনারা যে কোনো বাইক আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আমরা মোটামুটি এখন বাইকটির প্রাইসের ব্যাপারে চলে আসি। এটা আমাদের আস্কিং প্রাইস 2,50,000 টাকা। আবারও আমি বলতেছি, এটা আস্কিং প্রাইস 2,50,000 টাকা। আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুম প্রগতি মোটর, মাটিডালি রোড, ডিসিক, জয়পুরপাড়া, বগুড়া সদর, বগুড়া। তো বন্ধুরা, আপনারা বাইকটি দেখলেন, কেমন লাগলো জানাবেন।
কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না।